সবাইকে স্বাগত কমলিকাস কিচেনে। আজ আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি বাঙালি, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা খুব একটা দারুণ রেসিপি, সুস্বাদু খেতে আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা করতে আমাদের কি কি লাগবে। যারা এখনো আমার পেজটাকে সাবস্ক্রাইব করেনি তারা এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। তারপর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যা রোজ রোজ নিত্য নতুন রেসিপি আপলোড করব তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন বেল চলে যাবে, তাহলে আপনারা চটপট দেখে নিতে পারবেন রেসিপিটা। এখানে আমি রুই মাছ নিয়েছি টুকরো করে কেটে, এর বদলে আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। এগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি 10 মিনিট। তারপর আমি এখানে একটা মিশ্রণ তৈরি করব। একটা ছোট পাত্রে আমি অল্প জল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দেব 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেব। এছাড়া আমি এখানে টমেটো নিয়েছি কুচি করে কেটে আর আদাও নিয়েছি অল্প আর নিয়েছি আলু। এই আলুগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি আর অল্প জিরে নিয়েছি, গোটা জিরে ফোড়নের জন্য আর তেজপাতা আর লাগবে আমার গরম মশলার গুঁড়ো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যেই ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার এপিট ওপিট করে প্রায় ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি সেম আলুর মতো করেই ভাজা ভাজা টাইপের করে নেব। সময় নেড়ে ছেড়ে এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব যাতে আমার ফুলকপিগুলো সেদ্ধও হয় এবং ভাজাও হয়, না হলে ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে। খানিকক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে দেখলাম, দেখুন ফুলকপিগুলো একটু একটু লালচে হয়ে গেছে এবং সেদ্ধও হয়েছে মোটামুটি এবং ভাজাও হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়নে। ফোড়নটা যেই ফুটে উঠবে, ভালোভাবে একটা জিরের গন্ধ বেরোবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম আদা। এখানে আপনারা আদা বাটা দিতে পারেন, আমি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আদাটা একটু তেলে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, একটা বড় টমেটো নিয়েছি। এই বড় টমেটোকে ভালোভাবে আদা আর টমেটো কষিয়ে নিতে হবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব ওই মিশ্রণটা, যে মিশ্রণটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা পুরোটা দিয়ে দিলাম। এরপর গ্যাস বাড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা কষা অবধি ওয়েট করতে হবে। দেখুন
খানিকক্ষণের মধ্যেই মশলাটা কষে গেছে এবং কত সাইড দিয়ে তেল ছেড়েছে এবং সব টমেটো গুলোই নরম হয়ে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জল, এখানে গরম জল দেবেন, জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম অনুযায়ী জল দিতে পারেন, আমি মিডিয়াম জল দিয়েছি। এরপর আমি এর মধ্যে আলু ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সবকটাই দিয়ে দেব। এর সাথে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। একটু সাবধানে করবেন, না হলে ফুলকপি গুলো ভেঙে যেতে পারে, নরম হয়ে গেছে সেই জন্য। ভালোভাবে সব মিশিয়ে নেব। এখানে আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা পারলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। তারপর ঝোলটাকে ফুটতে দিতে হবে, গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফুটতে দিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। দেখুন অনেকটাই ফুটে গেছে। এরপর আমি ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর 5 মিনিট রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল আলু ফুলকপি। চলুন এটাকে এবার সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ট্র্যাডিশনাল বাঙালির মাছের ঝোল। এটা একটা দারুণ রেসিপি, গরম ভাতের সাথে অবশ্যই লাগে, দারুণ ভালো লাগেও খেতে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে, এবং নিচে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। আর নতুন নতুন ভিউয়ারদের বলছি, যারা এখনো আমার পেজটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।